मुख्यमंत्री ममता बनर्जी ने बंगाल के राज्यपाल जगदीप धनखड़ पर जमकर तंज कसा। उन्होंने कहा कि कोई रोता हुआ बच्चा भी चुप हो जाता है, लेकिन राज्यपाल चुप नहीं हो रहे हैं। पश्चिम बंगाल में ममता सरकार और राज्यपाल जगदीप धनखड़ के बीच की तल्खियां जोर पकड़ती जा रही है। अब ममता बनर्जी ने एक बार फिर राज्यपाल पर हमला बोला है। उन्होंने कटाक्ष करते हुए कहा है कि एक छोटा बच्चा भी रोते रोते चुप हो जाता है, लेकिन राज्यपाल चुप नहीं हो रहे हैं। आपको बता दें कि बंगाल में चुनाव के बाद राजनीतिक हिंसा के बीच बंगाल विधानसभा में विपक्ष के नेता शुभेंदु अधिकारी ने सभी विधायकों के साथ जगदीप धनखड़ के साथ मुलाकात की थी। इस दौरान राज्यपाल ने कहा था कि लोकतंत्र का खात्मा हो रहा है। राज्यपाल जगदीप धनखड़ दिल्ली दौरे पर हैं। इसी कड़ी में राज्यपाल जगदीप धनखड़ ने आज राष्ट्रपति रामनाथ कोविंद से मुलाकात भी की है। राज्यपाल और राष्ट्रपति के बीच करीब 2 घंटे तक बातचीत हुई है। शाम को वह गृह मंत्री अमित शाह से भी मिले। गौरतलब है कि ममता बनर्जी ने भी खुद कई बार राज्यपाल को हटाने की मांग भी कर चुकी हैं। सबाई बोलछेन बोली सबार बोलाटाई आमार बोला आमार नतुन करे बोलार आर की आछे एटा बच्चा होले बोके चुप करानो जाय উনি তো বিজেপির এমএলএ দের নিয়ে রাজভবনে বৈঠক করেছেন কিছুদিন আগে। কেন আমার মুখ খোলাচ্ছেন? এখানে স্পিচ ইজ সিলভার এন্ড সাইলেন্স ইজ গোল্ডেন। আপনি কি দেখতে পাচ্ছেন? দেন আপনারা তো এখানকার সাংবাদিক, আপনারা কি দেখতে পাচ্ছেন কিছু? আমার আগে তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাই তো এগুলোর খোঁজ খবর সবচেয়ে বেশি রাখেন। আপনাদের যখন চোখে পড়ছে না, তা কারোর যদি চোখে নেওয়া হয় আমি কি করতে পারি? বারবার চিঠি দেওয়া এবং রাজ্যে তারা আসছেন, ভিজিট করছেন, তারপরে তারা যে কেউ যে কোনো রাজ্যে যেতে পারে, তবে তাদের একটু বেশি করে উত্তরপ্রদেশ গুজরাটে যাওয়া উচিত ছিল। উত্তরপ্রদেশ গুজরাটে মধ্যপ্রদেশে না গিয়ে যেখানে নদীতে ডেড বডি ভাসিয়ে দেওয়া হচ্ছে, যেখানে কোভিড পেশেন্টদের রেকর্ড রাখা হচ্ছে না, যেখানে একটা জাস্ট মবকে করতে গিয়ে 22 জন বিনা অক্সিজেনে মারা যায়, সেই সমস্ত হাতরাস থেকে শুরু করে সেই ইতিহাস না ঘেঁটে বাংলায় এত হারা হারার পরেও লজ্জানে বিজেপি সব এজেন্সিকে দিয়েই কাজগুলো করায়। এটাই বিজেপির হ্যাবিট, এটাই বিজেপির প্ল্যান, এবং এগুলো সব প্রি প্ল্যান ইনসিডেন্ট। There is no incident now after poll. Postponed violence, it was under election commission. At the time of election, there are some incidents, sporadic incidents, but all are not political. There are some personal enmities are also there. But when it is the matter is subjudice, I will not speak anything regarding this. I don't support any violence. I always tell my police administration to take strong steps wherever it may be. And if anything had happened anywhere, we don't support that. And I think whatever they are creating, the atmosphere that violence, there is no violence like that. 1-2 sporadic incident, if any happens, we take strong action. Because we condemn all the violence. And there is no political violence. It is a BJP gimmick violence. Didi. Abar ki? বলছি, বিশেষ এক রাজনৈতিক দল উত্তরবঙ্গে যেমন কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে একটা অরাজকতা করার চেষ্টা করছে, তেমনি জঙ্গলমহলেও মাওবাদীদের কার্যকলাপ বাড়ানোর জন্য একটা ষড়যন্ত্র চলছে। না, আমার জঙ্গলমহলের ব্যাপারে আমার কাছে ইনফরমেশন নেই, বাট আমি একটা ভিডিও পেয়েছি। অফকোর্স কেউ কেউ বলেছে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়াবো, সেটার ব্যাপারে সিআইডি, এসটিএফ এবং পুলিশ উইল টেক প্রপার অ্যাকশন। তাদের অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, বাংলা ভাগ যে করতে আসবে না, সে বুঝবে যে বাংলার একতাটা কত জোরদার, কত শক্তিশালী। বঙ্গভঙ্গ আর করতে আমরা কোনো দিনও দেব না। বাংলাটা আমাদের সবার গর্বে, আমাদের সভ্যতার, আমাদের শিক্ষার, আমাদের সংস্কৃতি, সব কিছু। আর যারা বঙ্গভঙ্গ নিয়ে খেলতে আসবে, কেন্দ্রশাসিত অঞ্চল মানে কি জলপাইগুড়িটা বিক্রি করে দেবে, না আলিপুরদুয়ারের জমিগুলো বিক্রি করবে, নাকি শিলিগুড়ির জমিগুলো বিক্রি করবে, নাকি এগুলো বিক্রি করে চায়না চায়না করে খেলবে, মুখে চায়নার কথা বলবে আর অন্যদিকে চায়নার হাত শক্তিশালী করবে, কোনটা? আগে এটার হিসেব দিতে হবে, উত্তর দিতে হবে।
আমরা তো সামলে রেখেছি, আমাদের এখানে তো কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো ঘটনা ঘটলে আমাদের পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলবে। দিল্লির পুলিশের থেকেও আমাদের পুলিশ অনেক ভালো কাজ করে। সাপোর্ট থ্রু সাপোর্ট আস জিপে অ্যান্ড ফোন পে 9831060 6058 1।